এবার জেলা সংবাদ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে দেশের বিভিন্ন জেলায় শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ভাষা শহীদদের স্মরণ করে নিরাপত্তা পালন করেন তারা। তবে এবার মহামারীর ব্যস্ততায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি এবার হচ্ছে সীমিত পরিসরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের কোটিয়াদিতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য নূর মোহাম্মদ। পরে পর্যায়ক্রমে কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার আক্তারুন নেসা, উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোস্তাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আশরাফুল আলম, কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত, কোটিয়াদি পৌর মেয়র মোহাম্মদ শওকত ওসমান সহ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। রোববার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে কেপি বসু ব্লাড ডোনার ক্লাব। সকাল থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা নানা শ্রেণী পেশার মানুষের রক্ত পরীক্ষা করা হয়। কুমিল্লায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলার সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ, কুমিল্লা বিভিন্ন সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বগুড়ার শিবগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু স্কয়ার থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানার সাবেক সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর আলী শিকদার, সাবেক সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক সভাপতি সাচ্চু মোল্লা সহ অন্যান্যরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ভাষা আন্দোলনে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সরকারের কাছে আছে। যারা বাকি রয়েছে, 26 মার্চ তাদের নাম প্রকাশ করা হবে। রোববার দুপুরে কালিয়াকৈর হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার শাহাবুদ্দিন সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে মহান শহীদদের স্মৃতির প্রতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। ভাষা আন্দোলনের শহীদ মুক্তিযোদ্ধার তালিকা আমাদের আছে এবং তালিকা সারা বাংলাদেশ ভিত্তিক নেয়, আমরা সেগুলো করতেছি। আশা করছি যে আমরা 26 মার্চ আমরা আমাদের ময়মনসিংহের নান্দেল পৌরসভা নির্বাচনে আদর্শ ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি নিয়ে তৃতীয়বারের মতো কাউন্সিলর হতে চান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া শফিক। নান্দেল প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম মোরল জানান, শফিকুল ইসলামকে কাউন্সিলর পদে জয়ের লক্ষ্যে গণসংযোগ ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন নেতাকর্মীরা। শফিকুল ইসলাম বলেন, সরকারের সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া ওয়ার্ডবাসীর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ সহ ধর্মীয় অনুষ্ঠানে সাধারণ মানুষের সহযোগিতা করেছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আদর্শ ওয়ার্ড গঠন করতে সবসময় কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দুইটি নির্বাচন করেছি,
দুইটি নির্বাচনই আমার জয় লাভ হয়েছে। আবার এটা আমার তৃতীয় নির্বাচন, আল্লাহর রহমতে আমাদের নির্বাচন শুরু ওই তফসিল ঘোষণার পর থেকে কোনো হানাহানি কাটাকাটি নাই, আশা করি কোনো কাটাকাটি হানাহানি হবে না। নান্দালের মানুষ আগের চেয়ে অনেক সভ্য এবং ভালো। আরেকটা বিষয় হলো বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা জননেত্রী শেখ হাসিনা, ওনার উন্নয়নের ধারাতেই আজকে জনগণ আমার পাশে আছে। আর রাস্তাঘাট যে আমরা করছি এতে আমার জনগণ অনেক খুশি। নোয়াখালীর সেনবাগে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ হারুন জানিয়েছেন, আজ সকাল 11টায় কাবিলপুর ইউনাইটেড ইয়াং সোসাইটি এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে। মুজিব বর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন বাবলু। জাতীয় দলের সাবেক বক্সার কোচ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহাদাত হোসেন মিয়া, ফিরোজ আলম চৌধুরী রিপন সোসাইটির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, হুমায়ুন মেম্বার ও বিএনপি নেতা শেখ মোস্তাফিজ সহ অন্যান্যরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মতো কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় দিনটি শহীদের স্মৃতির চরণে উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন কুমার বক্সি ও সিএনএন বাংলা টেলিভিশনের পরিচালক ও চান্দিনা ক্যাবল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান ও অনলাইন এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নাল আবেদিনের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সিনিয়র সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশিকুর রহমান রাসেল। ক্যামেরা ছিলেন মোহাম্মদ আলামিন ও নাসমুল হাসান। সুপ্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে আজকের এই দিনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা তারা তাদের জীবনের বিনিময়ে, প্রাণের বিনিময়ে তারা আমাদেরকে দিয়ে গেছে আমাদের এই রাষ্ট্রভাষা বাংলা। আর সেই ভাষাকে কেন্দ্র করে এই মুহূর্তে কথা বলবো চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন কুমার বক্সির সাথে। আমাদের দেশ তথাকথিত পাকিস্তান আমল থেকে, পাকিস্তান আমলে পাকিস্তানের জনক হিসাবে তাকে বলা হতো তখনকার সময়। কাজী আজম মোহাম্মদ আলী জিন্না আমাদের বাংলা ভাষাকে অবজ্ঞা করে উনি পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দু হিসেবে উনি 3 বার ঘোষণা করলেন। তখন আমাদের দামাল ছেলেরা জাতির স্থপতি জাতীয় জনক বঙ্গবন্ধু সহ তখনকার সময় তারা কিন্তু প্রতিবাদ করলেন, তারা কিন্তু না না উচ্চারণ করে তারা কিন্তু প্রতিবাদ করলেন। উনি তা মেনে না নেওয়ার পর আমাদের তখনকার দামাল ছেলেরা, বাংলার দামাল ছেলেরা তখন এই রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তারা মিছিল নিয়ে তারা রাস্তায় নেমে পড়েন। সেই আঙ্গিকে তখন তাদের উপরে গুলি চালানো হয়। তখন এই গুলি চালাতে গিয়ে মায়ের ভাষায় কথা বললার দাবির আদায়ের জন্য তারা মাঠে নেমেছিলেন। তখন এদের জব্বার, রফিক এবং অন্যান্য যারা উপস্থিত ছিলেন তাদের কথা গুলি করে তাদেরকে বরকর সহ এবং অন্যান্য যারা নাম না জানা অনেকে কিন্তু এই শহীদ হয়েছেন। সেই শহীদের আত্মার হুতির কারণে আমরা কিন্তু এই রাষ্ট্রভাষা হিসেবে বাংলা পেয়েছি এবং ওই আন্দোলনই ছিল আমাদের বাংলার স্বাধীনতার বীজ রোপণের একটা প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট ধরেই আমাদের দেশে অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, জাতির স্থপতি জাতির জনকের নেতৃত্বে আমরা রাষ্ট্রভাষা বাংলাও পেয়েছি এবং আমরা স্বাধীনতাও পেয়েছি। আমরা গৌরবান্বিত যে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে বিশ্বে কোনো জাতি রক্ত দিতে হয়েছে এমন ইতিহাস আমার জানা নেই। কিন্তু আমরা সার্থক সফল জাতির স্থপতি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। উনি ঘোষণা দিয়েছেন যে বাংলা ভাষায় কোর্ট কাছারি এবং আমাদের প্রশাসনিক কর্মকাণ্ড চলবে এবং সবখানেই বাংলা প্রচলিত হবে। এটার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমি সম্মান প্রদর্শন করছি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আলী আশরাফ মহোদয়ের প্রতি। উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উনি অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আজকেও উনি আমাদের মাঝে উনি বক্তব্য রেখেছেন।
বাংলা ভাষার তাৎপর্য ব্যাখ্যা করেছেন এবং উনি বাংলায় সবসময় বাংলার প্রতি শ্রদ্ধা রাখেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, বাংলায় কথা বলবেন, বাংলায় সমস্ত অনুষ্ঠান পরিচালনা করার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিএনএন বাংলা টেলিভিশনের ডাইরেক্টর এবং চান্দিনা কেবল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান ও চান্দিনা অনলাইনের চেয়ারম্যান এবং দৈনিক দেশ সংবাদের সম্পাদক জনাব মোহাম্মদ জয়নাল আব্দিনের সাথে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ এই মাতৃভাষা দিবসে আমি সকল শহীদের প্রতি, যারা 1952 সালে মাতৃভাষার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, সকলের প্রতি আমি জানাই হাজারো শ্রদ্ধা এবং তাদের মাগফিরাত, রুহের মাগফিরাত কামনা করছি। প্রতি বছরের মতো আজও আমরা 21 ফেব্রুয়ারি সিএনএন বাংলা টিভি, প্রতি বছরে সিএনএন বাংলা টিভি 21 ফেব্রুয়ারি শ্রদ্ধার সাথে শহীদদেরকে স্মরণ করে, তো আজ আমরা ভোরবেলায় খালি পায়ে হেঁটে চান্দিনা উপজেলা শহীদ মিনারে এসে শহীদের প্রতি আমরা ফুল দিয়ে শ্রদ্ধা এবং অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। শহীদের প্রতি যারা শহীদ হয়েছেন 1952 সালে আমাদের এই মাতৃভাষার জন্য, আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা জীবন দিয়ে আমাদের ভাষা মাতৃ, আজকে বাংলা ভাষায় আমরা কথা বলতেছি, ফিক জব্বার বরকত, তখন তারা এই মাতৃভাষার জন্য বিশ্ববিদ্যালয় থেকে একটি সিদ্ধান্ত নিয়ে তারা 144 ধারা ভঙ্গ করবে আমাদের মাতৃভাষা দিবসের জন্য। অসংখ্য ওই দিন অসংখ্য পুলিশ ছিলেন কলেজের চারিপাশে, তখন একটা সিদ্ধান্ত নেয় যে আমরা 144 ধারা আমরা ভঙ্গ করি, 1952 সালের যে ভাষা বাংলা ভাষাকে আমরা বাস্তবায়ন করব। এই বুকে বল নিয়ে যুবকরা অসংখ্যভাবে তারা ছড়িয়ে পড়েন, যে রাস্তায় নেমে চলোখান দিয়ে 144 ধারা যখন ভঙ্গ করার উদ্দেশ্যে তারা রাস্তা নামে, তখন অসংখ্য পুলিশ তাদের উপরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছেড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদেরকে পুলিশের গাড়ির ভ্যানে ধরে কেউ রে জেলে, কেউ রে দূরত্ব কোথায় টঙ্গী এলাকায় নিয়ে যায়। এরপরে দর্জন দর্জন করে তারা খণ্ড খণ্ডভাবে যখন রাস্তায় অসংখ্য মিছিল নিয়ে যখন 144 ধারা ভাঙে, তখন টিয়ার গ্যাস যখন ছাড়ে, তখন চোখে মুখে যে মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন চোখে মুখে কিছুই দেখেন নাই, তো অসংখ্য লোক যে দৌড়িয়া যাইয়া তখন কলেজের পুকুরে পড়ে তারা তাদের চোখের যেই গ্যাসের যেই কিছুই দেখে নেই। এইভাবে অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদ, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষায় আমরা কথা বলতেছি। আজ 21 ফেব্রুয়ারি আমাদের সেই আন্তর্জাতিক মাতৃভাষা, আমরা সকলে শহীদ মিনারে গিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের সাথে ছিলেন বি ভীষণ কান্তি দাস এবং চান্দিনা উপজেলা চেয়ারম্যান বাবু, বীর মুক্তিযোদ্ধা বাবু তপন কুমার বক্সী, আর আমাদের সাথে উপস্থিত ছিলেন চান্দিনা নবনির্বাচিত মেয়র জনাব শওকত হোসেন ভূঁইয়া, সাবেক মেয়র মফিজুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি। সকলের প্রতি আমি অমর 21 ফেব্রুয়ারির উপলক্ষে সকলের প্রতি আমার দোয়া ও কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন যে আসলে 1952 সালে যে ভাষা আন্দোলন আর সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আসলে আমরা এতক্ষণ কথা বলেছিলাম। সিএনএন বাংলা টেলিভিশন ও দৈনিক দেশ সংবাদ এবং কি চান্দিনা কেবল নেটওয়ার্ক লিমিটেডের কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, তিনি আসলে কথা বলেছিলেন 1952 সালে যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তিনি আমাদেরকে অনেক অজানা তথ্য দিয়েছিলেন এবং তিনি এই যে 1952 সালের যে 21 ফেব্রুয়ারি যে এখানে যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে আসলে অনেক মানুষই যিনি কিন্তু অনেক ছাত্র এবং সাধারণ জনগণ কিন্তু তারা কিন্তু যে আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের মাধ্যমে আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলতেছি আর সেই বাংলা ভাষাকে কেন্দ্র করে কিন্তু আসলে সারা বছরই কিন্তু যেসব প্রত্যেক বছরে এই দিনে 21 ফেব্রুয়ারি যখন দিনটি যখন আসে তখনই কিন্তু আমরা এই জাতির শ্রেষ্ঠ বাঙালি এবং কি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কিন্তু আমরা এখানে কিন্তু আমরা তাদের স্মরণে কিন্তু আমরা প্রতি বছরই কিন্তু আমরা তাদেরকে সম্মাননা করে থাকি এবং কি তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা করে থাকি। আজকের এই দিনই নয়, প্রতিদিনই কিন্তু আমরা তাদেরকে যখন আমরা বাংলা ভাষায় যখন কথা বলি তখনই কিন্তু আমরা তাদেরকে স্মরণে রাখি।